একটি সমকোণী চৌপলের সন্নিহিত তিনটি তলের ক্ষেত্রফল যথাক্রমে পি বর্গ একক, কিউ বর্গ একক এবং আর বর্গ একক। তাহলে চৌপলটির কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। একটা সমকোণী চৌপল আমরা জানি যে সমকোণী চৌপলের তলগুলি পরস্পর পর লম্ব হয়, তা সেই সমকোণী চৌপলের পাশাপাশি তিনটি তলের ক্ষেত্রফল দেওয়া আছে, একটা পিউ বর্গ একক, একটা কিউ, একটা আর বর্গ একক। তাহলে কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। প্রথমে ছবিটা আঁকি দেখো। তো মনে করি এই একটা আমার সমকোণী চৌপল, মনে করি এর দৈর্ঘ্য হচ্ছে এল, প্রস্থ বি এবং উচ্চতা হচ্ছে হাইট এইচ। তাহলে লিখি যে মনে করি সমকোণী চৌপলের দৈর্ঘ্য হচ্ছে এল একক, এককটাই বলে দেয়নি, এককই দেওয়া আছে, এল একক, প্রস্থ হচ্ছে বি একক এবং উচ্চতা হচ্ছে এইচ একক। তাহলে এই যে পাশাপাশি চারটে তল, যেমন ধরো এই একটা তল আছে, এই একটা তল আছে এবং এই একটা তল আছে, ঠিক আছে। তাহলে শর্তানুযায়ী পি হচ্ছে এল ইনটু বি কিউ, বি ইনটু হাইট অ্যান্ড আর হচ্ছে এইচ ইনটু এল, দৈর্ঘ্য ইনটু প্রস্থ, প্রস্থ ইনটু উচ্চতা, ইন উচ্চতা ইনটু দৈর্ঘ্য। এই আমার পাশাপাশি তিনটে তল, তাদের ক্ষেত্রফল আমরা এইভাবে বের করলাম। উত্তরেখা হচ্ছে বর্গ একক। ঠিক আছে, আমরা জানি সমকোণী চৌপলের কর্ণের দৈর্ঘ্য কি রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, ঠিক আছে। এবার দেখো, তাহলে এই যে এল স্কোয়ার, বি স্কোয়ার, এইচ স্কোয়ার, এই মানগুলো যদি বের করতে পারি তাহলে কিন্তু আমাদের উত্তরটা পেয়ে যাব। দেখো এল স্কোয়ার কি আছে, এল ইনটু বি এইচ ইনটু এল বাই, দেখো তাহলে বি এইচ দিয়ে গুণ করলাম, বি এইচ দিয়ে ভাগ করে দিই। দেখো এল বি, এল বি মানে কি, মানে হচ্ছে পি, এইচ এল মানে হচ্ছে আর, বি এইচ মানে হচ্ছে কিউ। ঠিক একইভাবে বি স্কোয়ার সমান এল বি ইনটু বি এইচ বাই এল ইনটু এইচ, এল বি মানে হচ্ছে পি, বি এইচ মানে হচ্ছে কিউ, আর এল এইচ মানে হচ্ছে আর, এবং এইচ স্কোয়ার লিখতে পারি বি এইচ ইনটু এইচ এল বাই বি এল, বি এইচ মানে হচ্ছে কিউ, এইচ এল মানে হচ্ছে আর বাই বি এল বা এল বি মানে হচ্ছে পি। তাহলে দেখো এল স্কোয়ার, বি স্কোয়ার, এইচ আমরা পেয়ে গেছি, বসিয়ে দাও রুট ওভার, তাহলে পি আর
by q plus pq by r qr by p ঠিক আছে এটা হচ্ছে আমাদের কি হবে এত একক এটা হচ্ছে আমাদের आंसर ঠিক আছে এটা কেন করলাম দেখো আমাদের কিন্তু যেটা দেওয়া আছে যেটা pqr দেওয়া আছে ঠিক আছে তাহলে এই যে সমকোণী চৌকোর যে কর্ণের দৈর্ঘ্য সেগুলো ইন টার্মস অফ pqr এর আনতে হবে lbh আনলে চলবে না ঠিক আছে সেই lbh গুলোকে আমরা pqr এর টার্মে প্রথমে রিপ্রেজেন্ট করে নিলাম তারপরে মানটা বসিয়ে দিলাম